আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভ সকাল। নিশ্চয় সবাই ভালো আছো, নাস্তা করেছো সবাই? তো পাঠ নিয়ে নিশ্চয় বসে গেছো। এখন কি পাঠ? হ্যাঁ, গণিত পাঠ। তো শিশুদের অঙ্ক শেখা বইটি নাও। অঙ্ক শেখা বইটি নিয়ে পৃষ্ঠা নম্বর 16 চলে যাও। কি আছে সেখানে? জোড় বেজোড়, ভেরি গুড। 16 জোড় এবং 17 বেজোড় সংখ্যা সম্পর্কে লেখা আছে এবং আমরা সেটা গত ক্লাসে আলোচনা করেছি, তাই না? আমরা 20 থেকে 30 পর্যন্ত জোড় বেজোড় আলাদা করানো শিখে ফেলেছি। নিশ্চয়ই সবাই বাসায় চর্চা করেছ, অবশ্যই চর্চা করবে। যত যে বেশি চর্চা করবে তত তোমাদের এই বিষয়গুলো আরও বেশি পরিচ্ছন্নভাবে মাথায় ঢুকবে এবং কী হবে মনে থাকবে এবং তোমরা যে কোনো সংখ্যায় জোড় বিজোড় আলাদা করতে পারবে। তো আমরা জোড় বিজোড় আলাদা করার সময় দুটো জিনিস শিখেছি, কী কী? জোড় কাকে বলে, বেজোড় কাকে বলে। আমরা জোড় সংখ্যা কাকে বলছি? যে সংখ্যার শেষে 2, 4, 6, 8 এবং 0 আছে তাদেরকে আমরা কি বলছি? জোড় সংখ্যা। আর যে সকল সংখ্যার শেষে বা যে সকল সংখ্যা 1, 3, 5, 7 এবং 9 দ্বারা গঠিত তাকে আমরা কি বলছি? বেজোড় সংখ্যা বলছি। তো আমরা জানি গত ক্লাসে কি করেছি, যখন দু সংখ্যা হয় তখন দু সংখ্যায় শেষের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটার উপরে আমরা কি করি, ভিত্তি করে জোড় বেজোড় আলাদা করি। যেমন 20 থেকে 30 পর্যন্ত আমরা করেছি, সেখানে 20 সংখ্যাটা 2, 10 বা 2 এর 0, 20। তাহলে 0 ছিল শেষ সংখ্যাটা, তো সেই সংখ্যাটা 0 থাকার কারণে আমরা কি বলেছি, 20 হচ্ছে জোড় সংখ্যা। আবার 21, 21-এ 2, 10, 1, 21, তো শেষ সংখ্যাটা হচ্ছে 1, মানে ডান পাশের সংখ্যাটা হচ্ছে 1। তো সেটা 1 হওয়ার কারণে আমরা তাকে কি বলেছি, আমরা তাকে বেজোড় করেছি, তাই না? তো সেভাবে আমরা চলো আজকে আমাদের যে বাকি অংশটা আছে 31 থেকে 40 সেই অংশটাতে আমরা কি করব, জোড় বেজোড় আলাদা করব। চলো তাহলে প্রথমে আমরা আজকে বেজোড় সংখ্যাটা আলাদা করি। তো প্রথমেই দেখো কি আছে এখানে, 3, 10, 1। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 আছে। তো আমরা জানি যে সংখ্যার শেষে বা যে সংখ্যা 1, 3, 5, 7 এবং 9 এই সংখ্যাগুলো দিয়ে গঠিত তাদেরকে আমরা বেজোড় সংখ্যা বলবো। তাহলে 3, 10, 1 হচ্ছে বেজোড় সংখ্যা। এরপরে 3, 10, 2 কি বেজোড় সংখ্যা? না, এটা শেষে কি আছে, 2 আছে। আমরা জানি 2, 4, 6, 8, 0 এই সংখ্যাগুলো দিয়ে যে অঙ্কগুলো দিয়ে যে সংখ্যাগুলো গঠিত হয়েছে তাদেরকে আমরা কি বলছি, জোড় সংখ্যা। তাহলে 3, 10, 2 হচ্ছে জোড় সংখ্যা। 3, 10, 3 শেষে কত আছে, 3, তাহলে এটা বেজোড় সংখ্যা। 3, 10, 4, 34 কত তাহলে, জোড় সংখ্যা, কারণ শেষে 4 আছে। 3, 10, 5, 35 এখানে শেষে 5 আছে তাই এটা কি, বেজোড় সংখ্যা। 3, 10, 6, 36 কারণ শেষে 6 আছে তাই এটা জোড় সংখ্যা। 3, 10, 7, 37 মানে শেষে 7 আছে তার মানে এটা বেজোড় সংখ্যা। 3, 10, 8, 38 শেষে 8 আছে তার মানে এটা হচ্ছে জোড় সংখ্যা। 3, 10, 9 এটা শেষে কি আছে, 9 আছে তার মানে এটা বেজোড় সংখ্যা। আর 4, 10 বা 4, 0, 40 তার মানে এটা হচ্ছে জোড় সংখ্যা। তো এখন দেখো কথায় কথায় আমরা কি করেছি, জোড় বিজোড়গুলো আলাদা করে ফেলেছি। এবার আমরা সেগুলো কি করব, এই যে ডান পাশে আমরা এখানে জোড় বেজোড়গুলো লিখব আলাদা করে। তো চলো তাহলে চিহ্ন দেখে দেখে লিখে ফেলি। আমরা টিক চিহ্ন দিয়েছি বেজোড় সংখ্যার জন্য এবং গোল চিহ্ন দিয়েছি জোড় সংখ্যার জন্য। তো তাহলে আমরা সেভাবে লিখে ফেলি। প্রথমে যেহেতু টিক চিহ্ন আছে আমরা বেজোড় সংখ্যাগুলো লিখব। প্রথমটা কত, 3, 10, 1, 31 এরপরে 3, 10, 3, 33 3, 10, 5, 35 3, 10, 7, 37 3, 10, 9, 39 তো আমরা বেজোড় সংখ্যাগুলো লিখে ফেলেছি। এবার আমাদের জোড় সংখ্যাগুলো লিখতে হবে,
হবে। তো চলো আমরা লিখি তাহলে, তিন দশ দুই বত্রিশ, তিন দশ চার চৌত্রিশ, তিন দশ ছয় ছত্রিশ, তিন দশ আট আটত্রিশ, চার দশে বা চার শূন্য চল্লিশ। তো আমরা দেখতে পাচ্ছি আমরা জোড় বিজোড় উভয় সংখ্যাগুলো আলাদা করে লিখে ফেলেছি। আমরা একটু গুনে দেখি যে আমরা ঠিক লিখেছি কিনা, কয়টা টিক মার্ক আছে আমরা একটু দেখি। এক দুই তিন চার পাঁচ, আমাদের বেজোড় সংখ্যা কয়টা এসেছে? এক দুই তিন চার পাঁচ। এবার আমরা কয়টা গোল সংখ্যা দিয়েছি? এক দুই তিন চার পাঁচ। তাহলে দেখি জোড়ে পাঁচটা সংখ্যা এসেছে কিনা? এক দুই তিন চার পাঁচ। তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, আমরা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলোকে সুন্দর করে জোড় এবং বেজোড়ে আলাদা করতে পেরেছি, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা জোড় বিজোড়টা বুঝতে পেরেছ। তো তোমরা কী করবে, এই হিসাবেও করে রাখবে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত, একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো এইচ ডাব্লিউ করে রাখবে এবং সি ডাব্লিউ খাতায় বারবার চর্চা করবে যেন ভুল না হয়। তো আশা করছি তোমরা ডেইলি এইচ ডাব্লিউগুলো করছো, শেষ করে রাখছো। তোমরা জুমে মাঝে মধ্যে আমাদেরকে দেখাও, আমাদের খুব ভাল লাগে যে তোমরা ক্লাস অনুযায়ী এইচ ডাব্লিউগুলো শেষ করছো। তো সেভাবেই আগামীতেও এইচ ডাব্লিউগুলো শেষ করে রাখবে, ভালোভাবে পড়াশোনা করবে, নিরাপদে থাকবে, সে কামনা করে আজকে ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।